আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আল আমিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন এবং প্যাটেন্ট মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যে ওষুধগুলো রোগী ক্ষেত্রে ব্যবহার করলে 100% ফল পাওয়া যায় এবং যে ওষুধগুলো রোগী ক্ষেত্রে ব্যবহার করলে চিকিৎসকের প্রতি রোগীর আস্থা বৃদ্ধি পায়। আমাদের দেশীয় হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির প্রস্তুতকৃত বিভিন্ন কম্বিনেশন মেডিসিন এবং প্যাটেন্ট মেডিসিন, যেগুলো আমার চেম্বারে রোগী ক্ষেত্রে ব্যবহার করে 100% ফল পায় এবং যে মেডিসিনগুলো আমি নিয়মিত রোগী ক্ষেত্রে ব্যবহার করি, আমি আর সেই মেডিসিনগুলো কী কী, কী রোগে ব্যবহার করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয়, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমাদের দেশীয় হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানির প্রস্তুতকৃত গুরুত্বপূর্ণ বিভিন্ন হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন এবং প্যাটেন্ট মেডিসিন সম্বন্ধে আলোচনায় আমি এখন যে মেডিসিনটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো স্পারজেল নাম্বার 28। স্পারজেল নাম্বার 28 এটি একটি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন, আর এই মেডিসিনটি প্রস্তুত করেছে আমাদের দেশীয় হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ভার্টেক্স। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এটি হলো সেই স্পারজেল 28। এটি 30 ml এর ফাইল। এটি মূলত সর্দি কাশি জ্বর রোগের ক্ষেত্রে চমৎকার কার্যকর একটি ওষুধ। এই ওষুধটি প্রস্তুত করেছে আমাদের দেশীয় ওষুধ কোম্পানি ভার্টেক্স। এই যে দেখুন, প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষদের ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর রোগের ক্ষেত্রে স্পারজেল নাম্বার 28 চমৎকার কার্যকর একটি মেডিসিন। বিশেষ করে সে সকল প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষদের ক্ষেত্রে এই মেডিসিনটি চমৎকার কার্যকর হয়, যাদের ঠান্ডা লাগার সাথে সর্দি কাশি ও জ্বর লক্ষণগুলো থাকে। যাদের ঠান্ডা লাগাজনিত সর্দি কাশি ও জ্বর লক্ষণগুলো প্রকাশ পায় তাদের ক্ষেত্রে স্পারজেল নাম্বার 28 চমৎকার কার্যকর একটি ওষুধ। প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষদের ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর রোগের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে হলে এটির 10 থেকে 15 ফুটা মাত্রায় সামান্য পানিতে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে। খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে যতদিন পর্যন্ত ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর রোগটি আরোগ্য না হয়। ভিউয়ার্স, আমি আমার চেম্বারে প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যারা সর্দি কাশি জ্বর রোগ লক্ষণগুলো নিয়ে আসেন তাদের ক্ষেত্রে প্রায়ই এই মেডিসিনটি ব্যবহার করি এবং প্রত্যেকটি রোগীর ক্ষেত্রেই আমি চমৎকার ফল পাই। তাই আমি বলবো, আপনারা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যারা ঠান্ডা লাগা ও সর্দি কাশি জ্বর লক্ষণগুলো নিয়ে আসেন তাদের ক্ষেত্রে স্পারজেল নাম্বার 28 মেডিসিনটি ব্যবহার করবেন। আমি আশা করি এই মেডিসিনটি ব্যবহার করলে প্রায় প্রত্যেকটি রোগীর ক্ষেত্রেই আপনারা 100% ফল পাবেন ইনশাল্লাহ।